আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আবার হাজির হয়েছি। দেখো, দ্বিতীয় শ্রেণীর ফেব্রুয়ারি 2022 এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সমস্ত বিষয় একত্রে আলোচিত হয়ে যাবে। দেখো, প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক গত বছর যেমন করে দিয়েছিলাম, এবছর তেমন করানো হচ্ছে। তোমরা শুধু দেখতে থাকো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজকে কি পড়া আছে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় শ্রেণী পূর্ণমান 10। দেখো, সংযোগ স্থাপনে সক্ষমতা। প্রথম প্রশ্ন, নিচের অংশটি পড়ো ও প্রশ্নের উত্তর লেখো। ১ গুণিত ৩, এখানে একটা পাঠ দিয়েছে, পাঠটা পড়তে হবে। দিয়ে তিনটে প্রশ্ন দিয়েছে, তার উত্তরগুলো এখানে লিখতে হবে। চলো পাঠটা পড়ি। আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, তার এই শল্যপুরের বাড়িতে। কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ, বরের বাড়ি অহল্যাপাড়ায়। তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। তার এক ভাই ধম্মনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে। দেখো, এটা তোমাদের সহজ পাঠ বই থেকে দেওয়া হয়েছে। এরপরে তিনটে প্রশ্ন রয়েছে, চট করে প্রশ্নগুলোর উত্তর আমরা বুঝে নিই। শ্যামার বিয়ে কোথায় হচ্ছে? দেখো, এখানে লেখা রয়েছে, আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, তার এই শল্যপুরের বাড়িতে। কন্যার নাম শ্যামা, তাহলে আদ্যনাথ বাবুর কন্যার নাম হচ্ছে শ্যামা, তার বিয়ে হচ্ছে কোথায়? শল্যপুরের বাড়িতে। তাহলে উত্তর লিখতে হবে, শ্যামার বিয়ে হচ্ছে শল্যপুরের বাড়িতে। তারপরে প্রশ্ন কী রয়েছে, দেখো, বৈদ্যনাথের ভাইদের নাম কি? দেখো, এখানে লেখা রয়েছে, বরের নাম বৈদ্যনাথ, তার তিনি আর তার ভাই সৌম্য। তাহলে বৈদ্যনাথের এক ভাইয়ের নাম হচ্ছে সৌম্য, আর এক ভাইয়ের নাম হচ্ছে ধম্মনাথ, আর এক ভাইয়ের নাম হচ্ছে রম্যনাথ। তাহলে বৈদ্যনাথরা চার ভাই, সৌম্য, ধম্মনাথ আর রম্যনাথ। তাহলে বৈদ্যনাথের ভাইদের নাম কী হচ্ছে? সৌম্য, ধম্মনাথ আর রম্যনাথ। অ্যাকচুয়ালি এটা সৌম্যনাথ হতে পারতো, কিন্তু লেখা নেই বলে আমি বলছি না। তাহলে বুঝতে পেরে গেছো? পরে প্রশ্ন দিকে চলে যায়, পাটের ব্যবসা কে করেন? দেখো, লেখা রয়েছে এখানে, তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। তাহলে বৈদ্যনাথ এবং তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন, এটাই উত্তর লিখতে হবে। ভালো করে বুঝবে, দিয়ে প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে। আশা করি আমার ক্লাস যারা ফলো করছে তাদের একটা প্রশ্নও আটকাবে না। তোমরা এবার পরের প্রশ্নের দিকে এগিয়ে যেতে পারো। দেখো, এখানে কি রয়েছে, সমন্বয় সাধনে সক্ষমতা। ১ গুণিত ৩ = ৩, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। দেখো, এ কলাম আর বি কলামে কিছু ওয়ার্ড লেখা রয়েছে, এদের মধ্যে মিল করতে হবে। এ কলাম ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো লেখা রয়েছে, হেয়ার ইয়ক গ্র্যাস, মানে চুল, ডিমের কুসুম আর ঘাস। আর এখানে লেখা রয়েছে, ইয়েলো, গ্রিন, ব্ল্যাক, হলুদ, সবুজ আর কালো। তাহলে এখানে রঙ মেলাতে বলেছে, চলো রঙগুলো একটু মিলিয়ে দেখি। হেয়ার, চুল, চুলের রঙ কীরকম হয়? কালো হয়। তাহলে এর সঙ্গে ব্ল্যাকটা মিশবে। ইয়ক, ডিমের কুসুম হয় ইয়েলো, ঠিক আছে, হলুদ রঙের হয়। আর গ্র্যাস, ঘাস কী রঙের হয়? ঘাস সাধারণত গ্রিন হয়, সবুজ রঙের হয়। তাহলে এইভাবেই ছকটা আমরা মিল করতে পারলাম, দেখে নাও তোমরা ভালো করে। তারপরে আমরা তিনের প্রশ্ন যাব, সমস্যা সমাধানের সক্ষমতা। ১ গুণিত ২। দেখো, এখানে কি রয়েছে, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে, তিন, তারপরে একটা চিহ্ন রয়েছে। এটা কী চিহ্ন বলো তো? এটা লেস দ্যান চিহ্ন, মানে এদিকটা ছোট, এদিকটা বড়। তিন পাঁচের থেকে ছোট, পাঁচ হচ্ছে তিনের থেকে বড়। তারপরে রয়েছে চার। তাহলে দেখো, চারটা কী? চারটা হচ্ছে পাঁচের থেকে ছোট, এদিকে হাঁটা থাকবে, এদিকে বড়, সেদিকে হাঁ থাকে। হ্যাঁ, আবার দেখো, চার হচ্ছে আটের থেকে ছোট, তাহলে আটের দিকে হাঁটা থাকবে। দেখে নাও তোমরা, এটা ভালো করে বুঝতে হবে, লেস দেন, গ্রেটার দেন, কোন দিকে হাঁ থাকে? যেদিকে বড়, সেদিকে হাঁটা থাকে। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। এরপরে যদি কোনো বুঝতে সমস্যা থাকে আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো দেখি এরপরে আমাদের কী পড়া দিয়েছে। ও, প্রথম পাতা পড়াটা শেষ হয়ে গেল, দ্বিতীয় পাতায় রয়েছে কি? দেখো, ২ নম্বরে একটা প্রশ্ন দিয়েছে, মানসিক ও শারীরিক সমন্বয়ে সক্ষমতা। নিচে দেওয়া ছবিটি রং করো ও তার সম্পর্কে দুটি বাক্য লেখো।
দেখো ছবিতে রং করা তোমরা খুব ভালো পারবে, আমি এ নিয়ে আর কিছু বলছি না। আর দুটো বাক্য লিখতে বলেছে, এটা কিসের ছবি? এটা কুড়েঘরের ছবি, লিখতে পারো এটা একটা সুন্দর কুড়েঘরের ছবি। আর চারিদিকে দেখো গাছপালা রয়েছে, তো গাছপালার মধ্যে কুড়েঘরটি খুবই সুন্দর দেখতে লাগছে। তোমরা নিজে ইচ্ছা মতো লিখতে পারো, এটা কোনো বাধা নেই। এরপরে আমরা পরের প্রশ্নের দিকে চলে যাব, দেখি পরে কী প্রশ্ন আছে। দু পাতা শেষ হয়ে গেল, 3 নম্বর পাতায় রয়েছে আরও একটা 10 নম্বরের প্রশ্ন তৈরি করা হয়েছে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক, দ্বিতীয় শ্রেণী, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, পূর্ণমান 10, একগুণিত 10, তার মানে 10টা প্রশ্ন আছে। উত্তর লিখতে হবে কীরকমভাবে? দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থানে পূরণ করো। আচ্ছা এখানে 4টি করে অপশান রয়েছে, যেটা সঠিক সেখানে টিক দেবো আর শূন্যস্থানে সঠিক উত্তরটি লিখে দেবো। চলো কোশ্চেনগুলো পড়ি, তাহলে উত্তরগুলো বোঝা যাবে। প্রথম প্রশ্ন, কাশি ও হাঁচির সময় ড্যাশ রুমাল চাপা দিতে হবে, কোথায় রুমাল চাপা দিতে হবে? মুখে, নাকে, নাকে ও মুখে, না চোখে? অবশ্যই নাকে ও মুখে, 3 নম্বরটা সঠিক উত্তর হবে। এখানে টিক দেবো, এখানে লিখে দেবো নাকে ও মুখে। দেখো দুইটা বলি, পানীয় ও রান্নার জল ড্যাশ হওয়া যায়, পানীয় রান্নার জল কেমন হওয়া যায়? যে কোনো ধরনের তা তো নয়, শুধু স্বচ্ছ সেটাও নয়, শুধু গন্ধহীন সেটাও নয়, তাহলে কী হবে? 4 নম্বরটা হবে নাকি? স্বচ্ছ, গন্ধহীন ও নিরাপদ, হ্যাঁ এটাই ঠিক হবে। তাহলে এখানে টিক দেবো, এখানে এটা লিখে দেবো। বোঝা যাচ্ছে কীভাবে তৈরি করতে হবে উত্তরগুলো? তারপর দেখো, খাবার ঢাকা না থাকা উচিত, একদমই নয়, ক্ষতিকর নয়, অবশ্যই ক্ষতিকর, স্বাস্থ্যকর, কিছুতেই স্বাস্থ্যকর নয়, বিপদের, হ্যাঁ বিপদের, খাবার ঢাকা না থাকা অবশ্যই বিপদের। তাহলে এইভাবেই আমরা এই প্রশ্নগুলোর উত্তর বুঝতে পারলাম, দেখে নাও তোমরা। এরপরে আমরা পরের প্রশ্নের দিকে যাব, দেখো এরপরে কী প্রশ্ন রয়েছে, ভয়ের প্রশ্নটা, রান্না ও পরিবেশনের আগে অবশ্য করে ড্যাশ নিতে হবে, কী নিতে হবে? শুধু জল দিয়ে ধুয়ে নিতে হবে, পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে, না মাটি বা ছাই মেখে হাত ধুয়ে নিতে হবে, না ভালো মতো সাবান দিয়ে জল দিয়ে হাত ধুয়ে নিতে হবে? বলো তো কোনটা হবে? এইটা হবে, দুইটা অ্যান্সার হবে। এখানে টিক দেবো, এখানে ওটা উত্তরটা লিখে নেবো। বুঝতে পারছে, রান্না করার আগে পরিবেশনের আগে ভালো মতো সাবান দিয়ে আর জল দিয়ে হাত ধুয়ে নিতে হবে। এবার দেখো ওটা, নিয়মিত কাপড় কাচার সাবান ব্যবহার করে ড্যাশ জল দিয়ে কাপড় কাচতে হবে, দূষিত জল দিয়ে কাপড় কাচতে হবে, তা তো নয়, পরিষ্কার জল দিয়ে, নুন দেওয়া জল দিয়ে, না আগে কাপড় কাচা হয়েছে এমন জল দিয়ে, কিছুতেই নয়, তাহলে পরিষ্কার জল দিয়ে, এটাই হবে সঠিক উত্তর। দেখে নাও তোমরা, কাপড় কাচার সাবান ব্যবহার করে পরিষ্কার জল দিয়ে কাপড় কাচতে হবে। চারটা দেখি কী আছে, শরীরে চর্মরোগের সমস্যা এড়াতে কী করতে হবে? অন্যের পোশাক ব্যবহার করতে হবে, তা তো না, মাঝে মাঝে স্নান করতে হবে, সেটাও নয়, যে কারোর কথা মতো ওষুধ খেতে হবে, একদম ভুল কথা, সর্বদা নিজে পরিষ্কার বজায় রাখতে হবে, হ্যাঁ নিজেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, এটাই সঠিক উত্তর, এটাকে দাগ দেবো আর এখানে উত্তরটা লিখে নেবো। দেখে নাও তোমরা, ছয়টা কী আছে, বাইরে থেকে এলে অবশ্যই ড্যাশ সাবান দিয়ে ধুতে হবে, হাত ও পা, শুধু পা, শুধু হাত না শুধু আঙুল, অবশ্যই হাত ও পা, বাইরে থেকে আসছি যখন আমরা অবশ্যই হাত পা সাবান দিয়ে ধুতে হবে, এটা একটা ভালো অভ্যাস, তোমরা অবশ্যই করবে। ঝড়টা কী আছে, ড্যাশ তলায় ময়লাতে কৃমির ডিম থাকতে পারে, তাই নিয়মিত নখ কাটা দরকার, কী হবে এটা? নখের তলায়, নখের তলায় ময়লাতে কৃমির ডিম থাকতে পারে, নিয়মিত নখ কাটা দরকার, বোঝা গেছে? বেশ তারপরে কী আছে, দেখো পড়া উপযোগী কম আলো থাকলে কিসের ক্ষতি হয়? চোখের ক্ষতি হয়, তাহলে 3 নম্বরটা উত্তর দিতে হবে। দেখো পরপর পরপর প্রশ্নগুলোর উত্তর তোমাদের সাজিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে কী আছে আমরা দেখে নিচ্ছি, এরপরে টয়ের প্রশ্নটা রয়েছে, দেখো কী রয়েছে, মুখের ভেতর যত্ন নিতে হলে ড্যাশ পরিষ্কার করতে হবে, জিভ দাঁত জীবদাঁত জিভ ও মাড়িসহ মুখের ভেতর বিভিন্ন অংশ, এটাই সঠিক উত্তর হবে, মুখের যত্ন নিতে গেলে গোটা মুখটাকেই আমাদের পরিষ্কার করতে হবে, বোঝা গেছে? পরপর পরপর প্রশ্নগুলো উত্তর আমি বলে দিলাম, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। এরপরে কী আছে দেখো, নাম যেমন তোমরা করেছিলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি মাসে, সেরকম এখানেও করতে হবে, তোমাদের নামটা ভালো করে এখানে লিখবে, তারপরে বিদ্যালয়ের নাম, যে স্কুলে পড়ো স্কুলের নামটা লিখবে, ক্লাস কোন শ্রেণীতে পড়ো দ্বিতীয় শ্রেণীতে পড়ো সেটা লিখবে, রোল নাম্বার তোমাদের রোল নাম্বার
কত, এখানে লিখতে হবে বিভাগ, যদি কোনো বিভাগ থাকে বিভাগটা অবশ্যই লিখবে, না থাকলে লিখতে হবে না। দেখো ধীরে 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 গোটা মডেল অ্যাক্টিভ টাস্ক ফেব্রুয়ারি মাসে যেটা তোমাদের দেওয়া হয়েছে সেটা সম্পর্কে আলোচনা করে দিলাম, আশা করি কোনো সমস্যা থাকবে না। যদি আজকে ভিডিওটা কোনো কাজের মনে হয়, যদি ভালো মনে হয়, অবশ্যই তুমি লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।